বন্ধুরা, আজকে আমি যে আঁকা আঁকি করলাম ফটোশপে, এটা হয়তো আপনারা দেখে অনেকে বুঝে গেছেন যারা এক্সপার্ট, এবং যারা এক্সপার্ট নন তারা হয়তো বুঝতে পারছেন না যে আমি এটা কি করলাম। এটা আসলে কাস্টম শেপ। কাস্টম শেপ বলতে আমরা যে কোনো শেপ, অর্থাৎ মিনার বা এই ধরনের টাইপোগ্রাফি বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি, যেমন ওয়াজ মাহফিলের পোস্টার বা শুভ উদ্বোধন, এই ধরনের অনেক পোস্টার ডিজাইনে আমরা এই ধরনের টাইপোগ্রাফি ইউজ করি এবং এই ধরনের লোগো ইউজ করে থাকি, মিনার। হ্যাঁ, তো এক্ষেত্রে আরো বিভিন্ন রকমের লোগো আমরা ইউজ করি, হাকাতার কার্ড ইউজ করা হয়, জালসার পোস্টার ইউজ করা হয়। তো এই ধরনের টাইপোগ্রাফি আপনারা ইচ্ছা করলে বা এই ধরনের লোগো আপনারা ম্যানুয়ালি ডিজাইন করে শেপ আকারে ফটোশপে সেভ করতে পারবেন। তো এই জন্য আমি দেখাবো কিভাবে এগুলো শেপ ফটোশপে সেভ করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল টপিকে, কিভাবে আমি এগুলো ফটোশপে শেপ আকারে সেভ করে রাখি। সো বন্ধুরা, আমি প্রথমে ডিজাইন করে রেখেছি আমি এই লোগো। তো আমি এই লোগো কিভাবে একটি কাস্টম শেপ হিসেবে আমি সেভ করবো ফটোশপে, এটা আমি আপনাদের এখন দেখাবো। তো এর জন্য প্রথমে আমি সিলেকশন মেনু থেকে লোড সিলেকশন, সিলেকশন হওয়ার পর দেখুন একটু বাউন্ডিং এসেছে, আমি কন্ট্রোল এম দিয়ে আমি বাউন্ডিংটা রিমুভ করে দেবো। এরপর এর উপর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমি মেকে ওয়ার্ক পাথ এ আমি ক্লিক করব। এখানে 2.0 আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এডিট মেনুতে যাব। এডিট মেনুতে ক্লিক করে আমি ডিফাইন কাস্টম শেপ, এখানে আমি একটি নাম দিয়ে বাস ওকে প্রেস করে দিলেই আমার কাস্টম শেপ আমার সেভ হয়ে যাবে। ওকে, এখন আপনি এটাকে ট্রাই করতে পারেন, একটি নিউ লেয়ার ওপেন করে। কাস্টম শেপ এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন এবং এখানে দেখা যাবে আপনার সবার নিচে এই যে আপনার লোগো যে শেপ গুলো আছে এর মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আমি আপনাদেরকে একটি লেআউট দিয়ে দেখিয়ে দিচ্ছি। শিফট প্রেস করে আপনি এটাকে ড্র করবেন, তাহলে আর শেপ অর্থাৎ ঠিক থাকবে। আর যদি আপনি শিফট চেপে না করেন তাহলে আপনার লোগোটা এরকম হবে, এরকম বা এরকম বিকৃত হতে পারে, কিন্তু শেপ শিফট চেপে যখন আপনি লোগো ড্র করবেন তখন আপনার লোগো সেম শেপ অর্থাৎ যে আকৃতি আপনি সেভ করে রেখেছেন ঠিক সেরকম আসবে। সো বন্ধুরা, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমি এই লোগো অর্থাৎ এই মিনার ডিজাইন আমি কাস্টম শেপ দিয়ে আমি কিভাবে করেছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।